তারা অবশ্যই হাঁটার চেষ্টা করবে, কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যেটা, যে আমরা বলছি নতুন সরকার, বলছি নতুন মন্ত্রিসভা, সাংবিধানিকভাবে সত্য, কিন্তু ফাংশনালি নবায়ন হয়েছে মাত্র, সরকারও নবায়ন হয়েছে, মন্ত্রিসভাও এক ধরনের নবায়নে হয়েছে বলা চলে। নির্বাচন হয় সচরাচর আমরা যেটা বলে যে সরকার সিলেক্ট করার জন্য, সিলেক্ট সেটা নির্বাচনও হতে পারে মনোনয়নও হতে পারে, অভিধান ওইভাবেই বলে তো। কিন্তু সেটা নির্বাচন করতে গিয়ে কিন্তু নির্বাচন হয়নি, এবার মূলত কার্যকরভাবে নির্বাচন করতে হয়েছে বিরোধী দল কে হবে সেটা ঠিক করার জন্য। সরকার ঠিক করার চেয়ে বিরোধী দল ঠিক করা কিন্তু এবার হয়ে গেছে বেশি জরুরি, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বের আওতাও বেড়ে গেছে, ওনাকে সংসদ নির্বাচনের যাবতীয় ব্যবস্থা করতে হয়েছে, সরকার গঠন করতে হয়েছে, মন্ত্রিসভা গঠন করতে হয়েছে, এখন ওনাকে বিরোধী দলও ঠিক করতে হবে, সেটা কিন্তু আমার কথা নয়, সেটা ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে বিরোধী দল সংসদ নেত্রী ঠিক করে দেবেন, সরকারের দিক থেকে এখন পর্যন্ত উল্লেখ করবার মতো বিষয় সেটাই তো। এরকম একটা অবস্থায় এইসব দিকে সরকার কতটুকু নজর দিতে পারবে একটু সংশয় কিন্তু থাকে, এই কারণে সংশয় থাকে। আমরা সরকারের সক্ষমতা কিন্তু দেখছি গত দুই মেয়াদে টানা দেখেছি বা তিন মেয়াদে, তো সেই ক্ষেত্রে সরকার বিভিন্ন জায়গায় সফল হয়েছে, সরকারের শক্তিমত্তা বলেন, সক্ষমতা বলেন, সামর্থ্য বলেন। তো বিএনপি অথবা জামাত যদি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ ধরি, আর বাজার চিত্রের ক্ষেত্রে যদি আমরা দুইটা আইটেম ধরি, পেঁয়াজ অথবা আলু, পেঁয়াজ অথবা আলু নিশ্চয়ই জামাত অথবা বিএনপির চেয়ে শক্তিশালী নয়। তো সরকারের যে শক্তি বিএনপি বা জামাতের পেছনে গেছে বা দিতে হয়েছে, সেটার ছিটাপটা যদি পেঁয়াজ অথবা আলুর পেছনে যেত, সম্ভবত বাজার পরিস্থিতি এরকম হয় না, সিন্ডিকেট শব্দটা এইভাবে বাজারজাত হয় না। সিন্ডিকেট এক সময় কিন্তু খুব সম্মানের শব্দই ছিল, সিন্ডিকেট বললে মনে হতো ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটির সিন্ডিকেটের মেম্বার, কিন্তু এখন সিন্ডিকেট কিন্তু বাজে অর্থে ব্যবহার হয়। তো সেই সিন্ডিকেটকে যে একটা গ্যাং বা চক্র তো বা গোষ্ঠী আমরা যেটাই বলি, আগে বিভিন্ন প্রতিষ্ঠানে সিন্ডিকেট শব্দটা ব্যবহার করা হতো যে অমুক অ্যান্ড অমুক সিন্ডিকেট, সম্মানের সাথে ইউজ করা হতো। তো সরকার সেদিকে আসলে কতটুকু নজর দিবে বা দিতে পারবে, কিন্তু আমার বিশ্বাস যেটা, আমি একদম অন্তপ্রাণে বিশ্বাস করি, সরকার রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ন্ত্রণে, দমনে নাই বলি, নিয়ন্ত্রণে আনতে বিএনপি বা জামাত নয় শুধু, জাতীয় পার্টির মতো একটি দল অথবা অন্য অন্য বাম দল সবগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে ক্যারিশমা দেখিয়েছে, যদি এই সিন্ডিকেটের বিরুদ্ধে, যদি এই লুটপাটের বিরুদ্ধে, যদি এই পাচারের বিরুদ্ধে ওখানকার ছিটাপটাও ব্যয় করে, অবশ্যই ওগুলো নিয়ন্ত্রণে আসতে সক্ষম, নিশ্চয়ই তারা সরকারের চেয়েও শক্তিশালী নয়, বিএনপি জামাতের চেয়েও শক্তিশালী নয়, সেটা হচ্ছে আমার একান্তই নিজস্ব বিশ্লেষণ। তো সেই ক্ষেত্রে সরকারের সামনে আরেকটা কিন্তু বড় চ্যালেঞ্জ বলা হয়নি, সেটা হচ্ছে সংসদ, এই সংসদটা কেমন হবে, সংসদের পারফরম্যান্স কেমন করবেন এমপিরা, এই নৌকার এমপিরা বা ইগলের এমপিরা। সেই ক্ষেত্রে আপনি দেখেন খেয়াল করে, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী একটা জায়গায় কিন্তু যুগান্তকারী একটা ঘটনা ঘটিয়েছিলেন, যে সংসদীয় স্থায়ী কমিটি, কিন্তু গত দুইটা মেয়াদে এই কমিটি নামে কোনো কমিটি আছে কি না আমরা কিন্তু খুব একটা টের পাইনি, অথচ এই কমিটি করা হয়েছিল যে মন্ত্রীদের ফলো করার জন্য, ছায়া দেওয়ার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে। তো সেখানে কখনো কোনো সংসদীয় কমিটি কোনো কাউকে তলব করেছে সেই ক্ষমতাও কিন্তু তাদের আছে, আমরা সেটা দেখিনি গত দুই মেয়াদে। তার চেয়ে বড় কথা, এমপিরা যারা এসেছেন, এমপিদেরকে আমরা কীভাবে চিনি, কোন এমপি কী বিল এনেছেন, কোন বিলে কী সংশোধন দিয়েছেন, গত দুই মেয়াদে কিন্তু আমরা একজন এমপিকেও পাইনি, খেয়াল করে দেখেন একজন এমপিকেও পাইনি, অথচ আপনি যদি সেই 73-এর সংসদ ধরেন গোটাটাই আওয়ামী লীগ, একজন সুরঞ্জিৎ সেনগুপ্ত কিন্তু সংসদকে প্রাণবন্ত করেছেন, রাইট, তাকে বাধা দেওয়া হয়নি। আপনি যদি 79 সালের সংসদ ধরেন, যেটাকে আওয়ামী লীগের দিক থেকে বিতর্কিত বলা হয়, ওই সংসদেও কিন্তু রাজনৈতিক জন্ম হয়েছে বেশ কয়েকজনের, তোর মধ্যে রাশেদ খান মেনন সবচেয়ে ইয়াং এমপি, সালাহউদ্দিন কাদের চৌধুরী, এ ধরনের এমপির কিন্তু রাজনৈতিক জন্ম হয়েছে ওই সংসদে। এরপরে যদি আপনি 91-তে আসেন, দেখবেন মির্জা আজম, তখন ওনার নাম ছিল মির্জা গোলাম আজম, তিনি অথবা অথবা নুরুল ইসলাম মনি নামে একজন এমপি ছিলেন, কিন্তু আপনি দেখেন গত দুইটা সংসদে এই ধরনের অন্তত একজন মাননীয় সদস্য বের হয়েছেন কি না আমরা অন্তত জানি না, বরং মাননীয়দের বা মহোদয়দেরকে আমরা ভিন্ন ভিন্ন নাম কাজে চিনেছি, কোথাও ইয়াবার কারবার বেশি সেটা কে করে, সেটা কোনো মাননীয় করে, এ কারণ মাননীয়কে আমরা চিনেছি, অথবা
বিদেশে গ্রেফতার হয়েছেন কোনো পাচার কাজে, এখনো সম্ভবত দুবাইতে বা মধ্যপ্রাচ্যের একটি কারাগারে একজন মাননীয় উত্তপ্ত করেছেন, একজন মাননীয় আছেন আমাদের। তো মাননীয়দের দেখেন আমরা চিনেছি কিভাবে, খুব দুঃখজনকভাবে কিন্তু চিনেছি এক একজনকে। তো সেটাও সরকারের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। আমরা বারবার স্মার্ট বাংলাদেশ বলছি, আওয়ামী লীগের এবার ইশতেহারও আছে স্মার্ট বাংলাদেশের কথা, তার আগে বোধহয় একটু স্মার্ট পার্লামেন্ট খুব জরুরি। সেটাও অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায়িত্বটা বর্তায়, তিনি ছাড়া সেটাকে কেউ কার্যকর করার অন্তত উদ্যোগটুকু নেওয়ার মতো আমরা কাউকে কিন্তু এখন পর্যন্ত দেখছি না।